আয় কবাডি যাই দেবো না, আয় কবাডি, আয় কবাডি। শুনো, কবে থেকে তুমি ডিম দিয়ে ভাত খাবো ডিম দিয়ে ভাত খাবো করছো? এ দেখো এই টাকাটা নাও, দিয়ে ওই দুকুর দোকান থেকে ডিম কিনে লাসু গা, আর অবশ্যই যেন মুরগির ডিম লাসু। লে লে, তোকে চিন্তা করতে হবে না, হাঁসের ডিম মুরগির ডিম আমি চিনি নি, ঠিক আমি লি চলে আসবো। হে আব্বা, তাহলে আমিও যাবো, তাহলে আমারও একটা চকলেট খাওয়া হবে, তাই না মা? শোন রোশন, তোকে যেতে হবে না, তোর আব্বা তোর লাগি ঠিক চকলেট নিয়ে আসবে, তুই বাড়িতেই থাক। ভাই আমাকে তিনটি ডিম দাও তো। এলাও ভাই, ডিমগুলা বেকা বেকা লাগছে। ভাই এগুলা মুরগির ডিম তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মুরগির ডিম। তুমি বলছো মুরগির ডিম, কিন্তু আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগছে। যা যদি মুরগির ডিম হয় তাহলে এর মধ্যে তো মুরগি থাকবেই। ঠিক আছে আমি ভেঙে দেখছি এর ভেতরে মুরগি আছে কি। তুমি আবার একদম ধরা কথা বলছো, মুরগির ডিমের ভেতরে কোনোদিন মুরগি থাকে? কেন থাকবে না, মুরগির ডিমের মধ্যে যদি মুরগি না থাকে তাহলে মুরগি আসে কেমনে থেকে? শুনো, আমাকে তুমি পাগল পাওনি বুঝতে পারলে তো? মানুষের পেটে যেমন মানুষ থাকে, গরুর পেটে যেমন গরু থাকে, তাহলে মুরগির ডিমের পেটে কেন মুরগি থাকবে না? এই শালা পাগল তো শুনবে না, থাম এই শালা পাগল খেয়ে সাইজ করছি। ভাই তুমি ভালো মানুষ, এ ডিম তুমি লিও না, এ ডিম আমি পেড়েছি, তোমাকে আমি জাপানি মুরগির ডিম দিয়েছি। এই ডিম ডালি যাও, দেখবো বাড়ি লিয়ে যাওয়ার সাথে সাথে এক পাল মুরগি হয়ে যাবে, আর ওই মুরগি তোমরা সাথে গোষ্ঠী মিলে খেয়েই ফুরে দেবে না, আর ওই মুরগিতে যা ডিম পারবে গোটা গায়ে লোক মিলে খাবা, আর ওই ডিমের যা স্বাদ, উফ সেই স্বাদ। তাই তো, এই ডিম তো যাহাই বড়, শালা আমাদের গ্রামের মুরগি গুলা তো খেতেই পায় না, তো ডিম বড় দিবে কোথে থেকে? এই হচ্ছে ডিম, ও আজ বিশাল খুশি হবে। টাকা দাও, সোনা এই দেখো ডিমলি চলে এসছি, তাড়াতাড়ি রান্না করে দাও। দেখ মরতে আমি পারবো না, কারণ ওর দোকানে পাওয়া যায় না, পাওয়া গেলে বল। ঠিক আছে আমি তাই করছি। ওমো এবার কি করব বলো? থামো আমি দিশ লাইলে আসি। এ দেখো এই টাকাটা নিয়ে কি দোকান থেকে একটা দিশ লাইলে আসো গা। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। শুনো আব্বা, তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব, নালে আবার তুমি কি ভুল করবা, মা তোমাকে আবার বকবে। ঠিক আছে চাপ, আজ দিশ লাইটা নিয়ে আসো, তারপর ওকে দেখছি। আপা তুমি এখানে লক করে দাঁড়াও, আমাকে টাকাটা দাও।
আছে, চ বাপ বাড়ি যাই। তুই ঠিকই বলেছিস, দাঁড়া চেক করে দেখি। হ্যাঁ এইটা ঠিক আছে। আমরা দিশলাইয়ের কাঠি একটা একটা করে জালি চেক করে লেছি, আর এখন তুমি জ্বলছে না বললে শুনবো? এই মিংশি করিছে কি গো? কেন রে, তাহলে কি আমি মরণ দেখতে পাবো না? না তুমি এভাবে মরণ দেখতে পাবে না, তুমি গলে জোরে দি কাছে ঝুলোগা। ঠিক আছে তাই ঝুলছি, কিন্তু আমি দড়ি কোথায় পাবো? আব্বা দড়ির লাগি তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখনই সিন্ধিয়াদের বাড়ি থেকে তোমার লাগি দড়ি এনে দিছি। রাগের মাথায় গলায় দড়িতে ঝুলতে বন্নু সত্যি সত্যি আবার দিয়ে দিল না তো? শোন বেলা যতই যাক আমি ঠিক সকালে বাড়ি চলে যাব। তোর মা ঝুলতে বলেছে, আমি এখন ঝুলি নাহলে আবার বইকবে। ওই আমার বেলা যে যাই সাজ বেলাতে, ওই আমার বেলা যে যাই সাজ বেলাতে, মনের কাল কালে মরণ পরে দেখলি হবে, তুই একটু খেয়ে আসি। আর বললো না, রাকেশ গা ধোয়ার লেগে তেল চাচ্ছিল, তাই তেলটা সব ঢেলে দিয়ে এসছি। তেলটা ঢেলে দিয়েছো, খোলটা আবার কি মত ঢেলেছো? খোলটাও ঢেলে দিয়ে আসতে পারোনি? ও ঠিক আছে, খোলটাও ঢেলে দিয়ে এসছি। এমিন দিজে তোর মা কিভাবে যাচ্ছে তাও আমি দেখছি।
যাবই। আপা তুমি মাকে আটকাও আর আমি মার মাকে আটকাচ্ছি। কি করে কি করে যাই? এগো মেয়েটা, আমার বউ চলে গেছে তাই আমার বললে কি কাঁদছিনি, আর তুমি কেন আমার বললে কি কাঁদছো? আমি কেন তোমার বললে কি কাঁদবো? আমার স্বামী আমাকে মেয়ের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার আব্বা আমার নাই, এখন আমি কোথায় গিয়ে উঠবো? তার লেগে কাঁদছি। আরে কুত্তি যাবা মানে? আমার বউ তো সেই রাগ করে চলে গেছে, আমরা সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো আসার নাম গন্ধ নাই। তো কোথায় আবার যাবা? আমাদের বাড়ি চলো না, আমার ভাত মা দিয়ে দিয়ে দিবা, দুজনে মিলে খাবো। হ্যাঁ তুইও খাবি, আমরা তিন বাপিটাই খাবো। তাই তো, তিন বাপিটা তো হবে না, তিন ভাই বোন হবে। যা কাটছে কাটতে দেখ, খিদে লেগেছে তো, বাড়ি চ। এই চলো দেখি তুই, আর মনে হয়েছে পাগল। পাগল জগল যেমন তাই হোক, তিন বেলা স্বামীর মারের হাত থেকে তো বাঁচবো, আবার দুটো খেতেও পাবো। যাই এদের সাথে চলে যাই। শালা, নিজের বউ ছিল কোনো সময় গাইল নাদি খেতে দিত না, আর পরের বউ এসে দেখো তিনি কেমন ধারা যত্ন করছে। এইরকম বউ না হলে কি গায়ে গ্লেজ ধরে? এর লেগেই বলে ঘরের থেকে পর ভালো। ছেলে মানুষ খেতে বসেছি খেয়ে উঁচু বলবি তা না, কি চাকরাছি সব চাকরাবি না তো কি করবি? রোজ রোজ একই তরকারি একই তরকারি, এক ভাত খাওয়া যায়, মাছ মাংস রান্না করতে পারো না? খুব সহ্য করেছি তোর রতি, তার সেই ছ মাস গেল স্বামী ছেলে এখানে এসে লাচ্ছাবি করছে, এক হবে না তা খাবে না, কি খাবি? তুই এত সুন্দর তরকারি ছেলে উঁচু বাঁচিস, তোর হাড়ে ভাত নাই, না হলে অমন সুন্দর স্বামী ছেলে তুই চলে আসিস। তুমি বাড়িতে ছিলে না, জানো আমি কত কষ্ট পেয়েছি? এখন আমি বুঝতে পেরেছি বউ না থাকার কি কষ্ট, যাওয়ার হয়ে গেছে, চলো বাড়ি চলো। তাহলে চলে গেলাম, রওশান থাকো। শুনো, ওই মেয়েটা কিন্তু আমাকে ভালোভাবে খেতে দিয়েছে, তেল মাখিয়ে দিয়েছে, গা ধুয়ে দিয়েছে, কাজল দিয়ে দিয়েছে, তোমাকেও কিন্তু এখন থেকে দিতে হবে, না হলে কিন্তু আবার ওই মেয়েটা খেলি চলে আসবো। ঠিক আছে, আমি তোমাকে তাই করে দেবো। আব্বা তুমি তো যাই করতে পারো, তোমার কি কি লাগবে সব বলে দিলা, আরে আমার কি লাগবে বলো না? তোর আবার কি লাগবে? তুই আমার সঙ্গে থাকবি, পরবি, খাবি, ব্যাস হয়ে গেল।
শোন রওশান, আমি তো তোর মা, তোর কখন কি লাগে আমি সব জানি, তোকে অত চিন্তা করতে হবে না। মা, তাহলে সিন্ধিয়ার সাথে আমার বিয়ে দিতাম না। এই তুই বিয়ে কি বুঝিস রে? দাও তোর বিয়ে বুঝাচ্ছি। বাপরে।